কালী পূজো শেষ, ফের দুর্গা পূজোয় মাতলেন গ্রামবাসীরা। গ্রামের মঙ্গল কামনায় এই অকাল বোধন, দাবি স্থানীয়দের। গ্রামের মঙ্গল কামনায় শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে ফের দেবী দশভুজার আরাধনায় মেতে উঠলেন পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পশ্চিমপাড়া পঞ্চায়েতের ঘূর্ণী গ্রামের বাসিন্দারা। কি অবাক হলেন, ভাবছেন তো সম্প্রতি শেষ হয়েছে শারদ উৎসব, তাহলে এই অসময়ে কেন দুর্গাপূজার আয়োজন করছেন গ্রামবাসীরা? তবে আসুন এই অসময়ে এই গ্রামে দুর্গাপূজার কাহিনী জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে। পূর্বস্থলী 2 নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েতের ঘূর্ণী গ্রামে শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে আজ অর্থাৎ বৃহস্পতিবার ফের ওই এলাকাতে আয়োজন করা হয়েছে দুর্গাপূজোর। কিন্তু এই অসময়ে গ্রামে দুর্গাপূজোর পেছনে একটি ঘটনা রয়েছে। রাবণকে বধ করবার জন্য অকাল বোধন করেছিলেন রামচন্দ্র। এই কলিযুগে দাঁড়িয়ে ফের সেই ঘটনার পুনরাবৃত্তি। তবে এবার কোনো রাবণকে বধ করতে নয়, গ্রামের মঙ্গল কামনায় এদিন আয়োজন করা হয় দুর্গাপূজোর। স্থানীয় সূত্রে জানা যায় প্রতি বছর এই গ্রামে ধুমধাম করে দুর্গাপূজোর আয়োজন করা হয়। তবে এবছর দুর্গাপূজোর সময় দেবী প্রতিমাকে নিয়ে নিরঞ্জনে যাবার সময় বাজি প্রদর্শনী করতে গিয়ে অসাবধানতাবশত কোনোভাবে আগুন ধরে যায়, ক্ষতি হয় প্রতিমার। এই ঘটনার পর যথেষ্ট চিন্তিত হয়ে পড়েন গ্রামবাসীরা। পরবর্তীতে পুরোহিতের অনুমতি নিয়ে সকলে আবার সিদ্ধান্ত নেন দেবী দশভুজার আরাধনা করবার। এদিন শুক্লাপক্ষে ষষ্ঠী তিথি ধরে আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী ধরে পুজো করে তারপরই নিরঞ্জন হবে দেবী প্রতিমার। গ্রামের মঙ্গল কামনায় এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। গ্রামের এই অকাল পুজোয় সকল গ্রামবাসীর পাশাপাশি বহু দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন দেবী প্রতিমা দর্শনে। গ্রামবাসীদের বিশ্বাস এর ফলে গ্রামে আর কোনো অমঙ্গল হবে না। এই বিষয়ে পূজারী জানান, অসাবধানতাবশত আগুন লেগে পুড়ে গিয়েছিল দেবী প্রতিমা। তারপরই ব্রাহ্মণদের বিধান নিয়ে শুরু হয় পুজোর আয়োজন, আজ থেকে শুরু হয় পূজা। এই বিষয়ে তিনি আরও জানান, দেখুন আমরা ঘূর্ণী পশ্চিমপাড়ার বারোয়ারির তরফ থেকে আজ শুক্লাপক্ষের ষষ্ঠীতে আবার আমরা পুনরায় আমাদের মাকে এনেছি। আমরা বিসর্জনের সময় কোনো কারণেই একটা বাচ্চাদের বাজি থেকে আমাদের মায়ের গায়ে আগুন লেগে গেছিলো, সেখান থেকে আমরা বিভিন্ন পুরোহিতের সঙ্গে কথা বলে আমরা মাকে পুনরায় নিয়ে এসেছি এবং গ্রামের কল্যাণে মাকে আমরা আজকে মায়ের পূজা অর্চনা, হোম এবং আমাদের এখানে যেটা প্রথা আছে আমাদের একটা চালকুমড়ো বলি দিয়ে সমস্ত প্রথা মেনে আমাদের গ্রামের কল্যাণের জন্য গ্রামবাসীর তরফ থেকে আমরা পুনরায় আজকে এই পূজা করছি। সকলেই মাকে আরাধনা করছি, মা যাতে সুষ্ঠুভাবে আমাদের গ্রামের কল্যাণ করে এবং সারা সবার কল্যাণ হোক, এই জন্যই আমরা আজকে আবার নতুন করে আজকের দিনে পুজোটা করা হবে। রামচন্দ্রের অকাল বোধনের পর এই অসময়ে দুর্গাপূজোর এই অনুষ্ঠানে বহু দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছেন দেবী প্রতিমা দর্শনে। অসময়ে গ্রামে বেজে উঠেছে ঢাকের বাজনা, আবারও নতুন করে পূজোর আনন্দে মেতে উঠলেন গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, পূর্বস্থলী। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।